আমারে দুটার সময় ফোন দিছে যে আপনি এখানে আসেন, যদি না আসেন তাহলে আপনার রেজাল্ট উল্টেই দিয়ে আমরা রেজাল্ট দিয়ে দেবো। হ্যাঁ, নির্বাচন অফিস থেকে। তখন আমি বলছি স্যার আমি আসবো কেমনে, এখন তো আমার গাড়ি নেই যে আমি তাড়াতাড়ি আসবো। তখন বলছে তুমি একটা হুন্ডে নিয়ে আসো। যাই হোক, আমি একটা হুন্ডে নিয়ে আসছি, আসার পরে আমি ঢুকছি, ঢোকার পরেই ওই যে তার যে আছে কর্মচারীরা আছে বলছে যে তালা আটকাই দাও। তখন তালা আটকাই দিছে, তালা আটকাই দিয়া আমার এরকম একটা ফর্ম দিছে, বলছে যে এই ফর্মে আপনি সই করেন। তখন আমি সই করছি, সই করতে চাই না। তখন বলছে যে আপনি সই করেন, সই করলে কী হবে। তখন আমি সই করেছি, সই করার পরে তখন তারা ওই বস্তা খুলিয়া ওই ভোট গুনতেছে। তখন ভোট গুনায় আমার হয়েছে হলো 363 ভোট, আর আমার প্রতিদ্বন্দ্বী মোরক মাকড়া তার হয়েছে 362 ভোট। গুনায় কি আপনি রাজি আছিলেন? আমি 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 বলছি যে না, সে কেস করুক, আমার কেসে আদালতে যাওয়াই হবে। এখনও ভোট গুনার কি আছে? আমার একটা রেজাল্ট শীট তো সেন্টার থেকে দিয়েছে, আমার সেন্টারে কোনো গণ্ডগোল হয় নাই, সুষ্ঠু নির্বাচন হয়েছে, গণনা করিয়া আমার একটা রেজাল্ট দিয়ে আসছেন। আর সে যদি এখন না মানে সে আদালত করুক, আদালত করিয়া আমার সাথে সে বুঝে আসুক। কিন্তু তা না করিয়া তারা ওই বস্তা খুল গিয়া ভোট গুন গিয়া গুনায় ঠিকই পাইছে, কিন্তু তখন আবার করছে কি বাছাই করো ঠিক আছে কি না। তখন বাসকিয়া আমার ফুটবলের ভিতরে একটা গোল সিল মারা, একটা গোল সিল মারা ভোট বাইর করছে, বাইর করিকে বলে যে এইটা বাতিল, এই গোল সিল মারছে কেডা। তখন আমি বলছি যে স্যার এই গোল সিল তো আর আমার নাই কিয়া, এইটা তো আপনাকে অফিসের সিল, এই অফিসের সিল আমার ভোটাররা পাইলো কোথায়? এই সিল আপনি আপনার অফিসাররা দেশে বিদায় ভোটারে মারছে। তখন বলে যে এইটা অবৈধ, এই গোল সিলে আমরা ভোট গ্রহণ করবো না, এইটা আমরা বাতিল করলাম। এই কইয়া উনি বলে যে ভোট সমান সমান হয়েছে, আপনাদের ফিরগা পূর্ণ নির্বাচন হবে। আমি বলছি যে আমি এগুলো মানি না, এই বলকে বাইরে যেতেছি, বাইরে দেখি তালা দেওয়া, তালা দিয়ে আমি বাইরে যেতেও পারছি না। তখন আমি ওই গেটে দাঁড়াই রয়েছি, তখন আমার লোকজনকে আমি সংবাদ দিছি, সংবাদ দেওয়ার পরে লোকজন আসছে, তারপরে আমাকে প্রশাসন আসছে, ওসি সাহেব আসছে, দারোগা সাহেব আসছে, তারা এসে তালা খুলিয়া আমার বাইর করছে।